আসসালামু আলাইকুম। পলিফিক ডিজাইন অ্যান্ড ইন্টেরিয়র থেকে ইঞ্জিনিয়ার হাসিব বলছিলাম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি রডের কলামের হিসাব। একটা সাইডে যখন আপনারা থাকেন তখন আসলে কলামের কীভাবে হিসাব বের করতে হয় রডের সেটা আমরা অনেকেই জানি না। তো এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে কীভাবে আমরা আসলে কলামের রডের হিসাব বের করব। আচ্ছা, আমাদের কলামের সাইজ হচ্ছে 10 ফিট বাই 12 ফিট। আমরা 20 মিলিমিটার দায়া 4টা রড ইউজ করেছি। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে রডের একক ওজনের সূত্রটা দেখি। ডি স্কোয়ার বাই 532.28। ডি স্কোয়ার মানে ডায়া, আমাদের 20 মিলি ডায়া ইউজ করেছি। 20 স্কোয়ার ইন্টু 532.28, 0.75 আমাদের আসে রডের একক ওজন। টোটাল কলাম আছে হচ্ছে 15টা। এই সাইজের কলাম আমাদের এই বিল্ডিংয়ে হবে হচ্ছে 15টা। ঠিক আছে, রডের একক ওজন, রডের একক ওজন ইজিক্যাল টু রডের সংখ্যা ইন্টু রডের একক ওজন ইন্টু রডের দৈর্ঘ্য। রডের সংখ্যা আমরা পেয়েছি কয়টা? 4টা রডের সংখ্যা আমাদের আছে, 1টা 2টা 3টা 4টা। ওকে, রডের একক ওজন, রডের একক ওজন পেয়েছি 0.75 দিলাম। রডের দৈর্ঘ্য কত? 10 ফিট। আচ্ছা, আমরা আমাদের অনেক সময় ঢালাই আমরা দিয়ে হচ্ছে 10 ফিট করে, আবার অনেক সময় দিই 5 ফিট করে দুইবারে। কিন্তু 5 ফিট করে দেওয়াটাই আসলে উত্তম। 5 ফিট করে দুইবারে ঢালাই দেওয়াটা উত্তম। তবে অনেক কোম্পানি বা অনেকে ইঞ্জিনিয়ার আছে যারা একবারে 10 ফিট করে করে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে 5 ফিট 5 ফিট করে ঢালাই দেওয়াটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই 3টা গুণ করে দিই, দিলে হচ্ছে 30 কেজি আসবে আমাদের টোটাল রড। ওকে, এই কলামে আমরা 30 কেজি রড লাগতেছে ইন্টু 15টা পিস, মানে টোটাল কলাম আছে আমাদের 15টা, তাহলে ইন্টু 15 দিলাম, তাহলে আসতেছে কত? তো 450 কেজি। এই 15টা কলামে আমার 450 কেজি রড লাগবে। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটা ব্যাপার জানি, আমাদের 1 ফিট রডের দৈর্ঘ্য কত? 39 ফিট 6 ইঞ্চি। 1 ফিট রডের দৈর্ঘ্য 39 ফিট 6 ইঞ্চি। আমরা যে বাজার থেকে রড কিনি সেটা হচ্ছে 39 ফিট 6 ইঞ্চি রডটা থাকে। ঠিক আছে, আচ্ছা, আমরা এইভাবে আসলে কলমের হিসাবটা বের করে থাকি। অনেকে যদি না বুঝে থাকেন তাহলে আমাদের কমেন্ট করবেন বা আমাদের পেজে ইনবক্স করতে পারেন, আমরা চেষ্টা করবো সেটা ধারণা দেওয়ার। ঠিক আছে, তো যদি নেক্সট টাইমে আরও কারো কোনো দরকারি কোনো এস্টিমেট লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেটা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।